ইউএ এবং বিশ্বব্যাপী হায়ার স্টাডি এবং ক্যারিয়ার অ্যাসপিরেন্ট বাংলাদেশি বন্ধুরা, আপনাদের সঙ্গে আরেকটি লাইভ সেশনে আমি এক্ষুনি যুক্ত হচ্ছি। আপনারা কে, কোথেকে আমাকে শুনছেন কমেন্টে জানিয়ে দিন, আর অবশ্যই নিজের ওয়াল এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকুন। বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী বাংলাদেশি ভাই বোনদের জন্য আর একটা খুবই ইম্পর্টেন্ট সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন রশিদ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এখানে সানডে আফটারনুন, রোববার বিকেল এবং বাংলাদেশে যথারীতি রোববার রাত। আজকে সেশনটা একটু অন্যরকম, আপনারা টাইটেল থেকে দেখতে পাচ্ছেন যে আমি সিংহ হওয়ার আগে কুকুর হওয়ার বিষয়ে বলেছি, তো অনেকের কাছে এটা অফেন্সিভ লাগতে পারে। বিষয়টা হচ্ছে আমি সিংহ প্রাণী, যে প্রাণী জগতে প্রাণীর বনের রাজা সিংহ, তার কিছু বৈশিষ্ট্য, শৌর্য, প্রতাপ, খ্যাতি, ক্ষমতা ইত্যাদির প্রতীক যে সিংহ, সেই সিংহ হওয়ার আগে আরেকটা প্রাণী কুকুর, সেই কুকুরের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। এবং অবশ্যই এটা হচ্ছে যারা ফান্ডেড অ্যাডমিশন নিয়ে ইউএসএতে পড়তে আসতে চান তাদের জন্য, খুবই মন দিয়ে খেয়াল করবেন। আমি আমার নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি, এবং এই এই কথাটা আমি সবসময় বলি না, মানে ম্যাসিভ গ্যাদারিং এ যখন আমরা কথাবার্তা বলি বা ফেসবুকে সচরাচর যে আলোচনাগুলো হয়, কমেন্টের মধ্যে তো সবকিছু সুন্দর করে বোঝানো যায় না, বা রিপ্লাইয়ের মধ্যে অল্প একটু জায়গা থেকে ওখানে বলা যায় না, কিন্তু পার্সোনাল কাউন্সেলিং বা একদম নিজেদের ঘরোয়া পরিবেশে যখন আমরা কথা বলি, কারোর সঙ্গে, কোনো ছোট ভাই বোনের সঙ্গে যখন কথা বলি, তখন আমি এই টার্মটা মাঝে মধ্যে ইউজ করি। তো আমি ভাবছিলাম যে আজকে আপনাদের সঙ্গে এই জিনিসটা একটু বুঝায় বলি যে আসলে বিষয়টা কি, যে কুকুরের কোন বৈশিষ্ট্য বিষয়টা কি। তো আপনারা আমাকে বলেন, যখন কুকুরের বিষয় বলা হয়, যে কুকুর একটা প্রাণী এবং কুকুরের কোনো বৈশিষ্ট্য আপনাকে বলতে বলা হয়, আপনার কাছে কুকুরের কোন চারিত্রিক বৈশিষ্ট্যটা সবার আগে মনে ভেসে ওঠে? একটা বৈশিষ্ট্য হতে পারে, সেটা হচ্ছে আনুগত্য, যে বিশ্বস্ততা, প্রভু তাকে যেটা শেখায়, যেটা করতে বলে ওইটাই সে মন দিয়ে করে, খুব ভালো, সেটা কুকুরের একটা বৈশিষ্ট্য। ওয়েল, আপনি যদি সেম অ্যানিমেল কুকুরটাকে জাস্ট আদরের, ধরেন একটা পাপি কুকুর ছানা, এদিক থেকে দেখেন, তাহলে দেখবেন যে কুকুর হচ্ছে খুবই আদরের একটা প্রাণী। কুকুরকে অনেকে আদর করে, কিছু লোক আছে বিড়ালকে আদর করে, কিছু কুকুরকে আদর করে, এটা এক ধরনের জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি কুকুর পছন্দ না করেন, ধরেন কুকুর নাপাক প্রাণী, বা কুকুর হচ্ছে, ধরেন যে আপনি কুকুরকে তার কথ্য বাংলা ভাষায় যে কুত্তা বলে ডাকেন, ধরেন যে ছেই কুত্তা ছেই, মানে হচ্ছে আপনি জিনিসটাকে তাচ্ছিল্য করে তাড়া দিচ্ছেন। এইখানে হচ্ছে মজার জিনিসটা, কুকুরের যে দুইটা বৈশিষ্ট্য খুবই কাছ থেকে আপনাকে খেয়াল করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ওই যে বললাম না, যে কুকুরকে মানুষ তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেওয়ার পরে বারবার কুকুর ফিরে আসে, এইটাকে বলা হয় পারসিস্টেন্সি, লেগে থাকা, লেগে থাকা, লেগে থাকা। আপনি দেখবেন যে কুকুর জানে যে তার একটা জায়গায় যেখানে খাবার পাওয়া যায়, সেটা হতে পারে ধরেন যে ডাস্টবিনের পাশে হোক, অথবা গ্রামের বাড়িতে কুকুর অনেক বেশি দেখা যায়, ধরেন যেখানে রান্নাঘর, যেখানে রান্না হয় ওইটার আশেপাশে কুকুর ঘুরে। কুকুর খুব ভালো করে জানে যে ওইখানে তার খাবার আছে, এবং এই কারণে কুকুরকে যতবারই তাড়িয়ে দেওয়া হয় কুকুর ওখানে ফিরে যায়। তার মানে কুকুরের মধ্যে খুব ভালো একটা বৈশিষ্ট্য আছে যেটাকে বলা হয় পারসিস্টেন্স, লেগে থাকা, লেগে থাকা, হাল ছেড়ে না দেওয়া। সেকেন্ড আর একটা বৈশিষ্ট্য, এটা আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম, যে তাকে এই ওয়ার্ডটা, পার্টিকুলারলি তার বস পিএইচডি সুপারভাইজার এই ওয়ার্ডটা তাকে ইউজ করেছিল, যে তোমাকে কুকুরের মতো গান শক্তি বিশিষ্ট হতে হবে। তার মানে কুকুর যেরকম গন্ধ শুকে শুকে যায়, যেইখানে খাবার আছে, যেই বাড়িতে রান্না হচ্ছে ওই বাড়িতে গিয়ে হাজির হয়, তোমাকে ফান্ডিং এর জন্য ঠিক সেই রকম ভাবে গান শক্তি সম্পন্ন হতে হবে, যে কোথায় কোন এজেন্সি, কোন প্রফেসর, কোথায় ফান্ডিং আছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ট্যালেন্ট এককভাবে আপনাকে কোনো কিছু করতে পারে না, এডুকেশন এককভাবে কোনো কিছু করতে পারে না। বলা হয়ে থাকে যে আমরা যত কিছু চারপাশে দেখি, যত উন্নতি মানুষের দেখি, যে সফলতা দেখি, তার 20% মাত্র 20% হচ্ছে তার নলেজ, এডুকেশন, আর বাকি যে 80% এটা হচ্ছে তার বিহেভিয়ার, তার আচরণ। আপনি যদি যে কোনো ধূমপাই ব্যক্তির সঙ্গে কথা বলেন যারা সিগারেট খায়, প্রত্যেকে জানে যে সিগারেট কিলস, প্রত্যেকে জানে টোব্যাকো কিলস। আপনি যদি যারা মদ খায় তাদের সঙ্গে কথা বলেন, প্রত্যেকে জানে অ্যালকোহল কিলস, অ্যালকোহল আপনার ফ্যাটি লিভার করবে, অ্যালকোহল আরো হাজারটা অসুবিধা করবে। কিন্তু আপনি এমন কাউকে পাবেন না যে ধরেন সে মদ খাচ্ছে, সে মদ খায়, আপনি তাকে বললেন যে তুমি কি জানো যে অ্যালকোহলে ফ্যাটি লিভার হয়, অ্যালকোহলে এতগুলো অসুবিধা হয়, এবং সঙ্গে সঙ্গে সে এটা শুনে বললো ও তাই নাকি, আমি জানতাম না, যে অ্যালকোহল ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পানি খেয়ে সোবার হয়ে গেল, দ্যাট নেভার হ্যাপেন্স। প্রত্যেকটা মাদকাসক্ত ব্যক্তি জানে অ্যালকোহল খারাপ, প্রত্যেকটা ধূমপাই জানে যে টোব্যাকো খারাপ,
কিন্তু তারপরও তারা এই কাজটা করে, কারণ তাদের আচরণের মধ্যে ওই শিক্ষাটা প্রতিফলিত হয় না। আপনি জানেন, সবকিছু বোঝেন, কিন্তু যতক্ষণ না আপনি আপনার জ্ঞানটাকে আচরণের মধ্যে প্রতিফলিত করবেন ততক্ষণ কিছু হবে না। তাহলে আপনি দেখবেন যে অনেক সময় খুব ভালো সিজিপিএ হোল্ডার স্টুডেন্ট তারা কিন্তু তেমন কিছু করতে পারে না, অনেক ভালো জিআরই নিয়েও সে হয়তো সঠিকভাবে অ্যাপ্রোচ করার অভাবে কোথাও আলটিমেটলি ফান্ডেড অ্যাডমিশন জোগাড় করতে পারছে না। কিন্তু কিছু স্টুডেন্ট তাদের প্রোফাইল মেডিওকার, জিআরই মেডিওকার, খুব অর্ডিনারি, কিন্তু তারা লেগে থাকে, তাদের এই দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে যে তারা অপমানিত হয় না। আপনি কি দেখবেন যে কুকুর কখনো অপমানিত হয়? কুকুর অপমান, কারণ কুকুরের এই সেন্সটাই নাই। কুকুরকে এইভাবে ক্রিয়েট করা হয়, তাদের হিসাব খুবই সিম্পল যে আই নিড ফুড অ্যান্ড আই হ্যাভ দ্যাট ইন দিস প্লেস, সো আই শুড কিপ কামিং। আমাকে তারা তাড়িয়ে দেবে, দ্যাট ইজ দেয়ার মেকানিজম অফ প্রিভেন্টিং মি, এবং আমার মেকানিজম হচ্ছে বারবার যাওয়া, বারবার যাওয়া, বারবার যাওয়া। তার মানে হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে, ধরেন কোনো একটা প্রফেসর বা কেউ, আপনি দেখলেন যে এই প্রফেসরের কাছে ফান্ড নাই, এই প্রফেসরের কাছ থেকে আপনি ডিনায়াল পেলেন, তাহলে ডেফিনেটলি ওইখান থেকে যে আপনি পুরোপুরি চলে আসবেন ব্যাপারটা সেরকম না। বা কেউ আপনাকে বললো পরে যোগাযোগ করতে, আপনি কথার কথা আপনি টোটালি লস্ট ফিল করলেন এবং আপনি হতাশ বোধ করলেন, ওইখান থেকে যদি আপনি ওখানে ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন আপনার চেয়ে কম ক্যালিবার, কম ক্ষমতা সম্পন্ন একটা ছেলে বা মেয়ে যে শুধুমাত্র লেগেছিল, আপনার মতো হাল ছেড়ে দেয়নি, আলটিমেটলি কিন্তু আলটিমেটলি সৌভাগ্যের শিকেটা কিন্তু তার ঘাড়ে পড়বে, এটা মাথায় রাখতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লেগে থাকা, পারসিস্টেন্স, এবং যেটা বললাম যে 20% হচ্ছে মানুষের নলেজ, এডুকেশন, আর 80% হচ্ছে বিহেভিয়ার। যখন আমরা বিহেভিয়ারের কথা বলি, আচরণের কথা বলি, সবার আগে আসে হচ্ছে অ্যাটিটিউড, যে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন, অ্যাটিটিউড। এরপর আসে হচ্ছে ডিলিজেন্স, নাম্বার থার্ড যেটা সেটা হচ্ছে পার্সিভিয়ারেন্স, এবং ফোর্থ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিশন, যে আপনি কিভাবে দেখেন। ভিশন ইজ সো ইম্পর্টেন্ট, যে আপনি জিনিসটাকে দেখতে পান নাকি যে এই ল্যাবে, এই ইউনিভার্সিটিতে, এই প্রোগ্রামে আপনি বিলং করেন, যে আপনি এখন শারীরিকভাবে বাংলাদেশে, বাট আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই প্রোগ্রামে আপনি, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে 4 বছর পরে ওই গ্র্যাজুয়েশন সেরিমনিতে আপনি লাইনে দাঁড়িয়ে, আপনি হুড পরে আপনি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা নিচ্ছেন। এই জিনিসটা চোখের সামনে দেখা, বিশ্বাস করা এবং সেটা কাজে রূপান্তরিত করা, রাইট? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিহেভিয়ার, আচরণ। তাহলে ডিলিজেন্স, পারসিস্টেন্স একটা জিনিস, আর আরেকটা জিনিস হচ্ছে যে কুকুরের যে বৈশিষ্ট্যটা, ঘ্রাণ শক্তি, যে আপনাকে খুঁজে বের করা কোথায় কোন প্রফেসরের কাছে টাকা আছে। টাকার বিষয়টা যখন আমাদের প্রসঙ্গক্রমে আসে, অনেকে একটু কেমন জানি একটু অন্যরকম না কুচু করে দেখা যায়, তুমি টাকার কথা কেন বলছো, তুমি রিসার্চ করতে যাবা, তুমি রিসার্চে তোমার সবকিছু, তোমাকে ফান্ডেড অ্যাডমিশন বা এটা থেকে টাকা দেবে, দ্যাট ইজ আই থিঙ্ক তারা তাদের নিজেদের সঙ্গেই প্রতারণা করে, তারা জাস্ট এই কথাটা বলে। বিকজ এই ছেলে বা মেয়েটাই যখন 2 দিন পরে জব ইন্টারভিউতে যায়, তখন তাকে স্যালারি নিয়ে নিগোশিয়েট করতে, আপনি কাউকে পাবেন না যে সে বলবে যেন আমাকে টাকা দিতে হবে না, আমি জাস্ট মনের আনন্দে রিসার্চ করি, আমাকে কিছু দেয় না, জাস্ট একটা ল্যাবে জায়গা দাও, এরকম আপনি কাউকে পাবেন না। প্রত্যেককেই পাবেন সে আলটিমেটলি এটার সঙ্গে একটা ফিনান্সিয়াল একটা লিঙ্ক করতে চায়, আদারওয়াইজ এটা সাস্টেইনেবল হয় না, সাস্টেইনেবল হয় না। ফিনান্সিয়াল লিঙ্ক করার অংশ হিসেবে মানুষ কিন্তু প্যাটেন্টিং করে, মানুষ কিন্তু টেকনোলজিকে ইন্ডাস্ট্রিতে ট্রান্সফার করে, যাতে সে এখান থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়। প্রফেসর টেনিউড হয় যদি সে ইউনিভার্সিটিকে টাকা আনতে পারে, টাকা দিতে পারে, প্রফেসরের টাকা আসে বলেই হচ্ছে আপনি প্রফেসরের কাছে যেতে পারেন। এটা অনেকটা একটা বিশাল তেলে মাথায় তেল দেওয়ার মতো, এবং এটার মানে অনেকগুলো সাইড এফেক্ট, পজিটিভ সেন্সে বলছি যে ভালো একটা ইফেক্ট আছে এটার। আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন প্রফেসরের কাছে ভালো গ্র্যান্ট আছে, ফান্ডিং এজেন্সি যেগুলো আছে সেগুলোর সঙ্গে আপনি চোখ কান খোলা রাখেন। ইউনিভার্সিটির মধ্যে মাঝে মধ্যে ইনফরমেশন দেওয়া হয়, সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ইন্টারনাল লিঙ্কার, ইন্টারনাল ইনফরমেশন প্রোভাইডার, ইনফর্মার্স, যারা অলরেডি ওইখানে পড়ছে, আপনার আগে গিয়েছে, এবং সে ভেতরে জানে যে কোন প্রফেসর আজকে সেলিব্রেট করছে যে সে অলরেডি NIH থেকে একটা গ্র্যান্ট পেয়েছে। হয়তো বাইরের ওয়ার্ল্ডে এখন এটা জানেও না, কিন্তু সে জেনে যাচ্ছে, এবং যেহেতু আপনি তার ডিপার্টমেন্টের জুনিয়র বা আপনি সোশ্যাল মিডিয়াতে তার সঙ্গে আপনার ভালো খাতির আছে, সে আপনাকে ইনফরমেশনটা শেয়ার করছে, এবং দ্যাট রিয়েলি ওয়ার্কস, দ্যাটস লাইক এ ম্যাজিক বুলেট। আপনি গণহারে সবাইকে ইমেল পাঠাচ্ছেন, সেটা হচ্ছে শর্টগান মেথড বা মেশিন গান মেথড, আর আরেকটা মেথড হচ্ছে যে আপনি ইমেল পাঠাচ্ছেন একটা, কিন্তু সেটা চলে যাচ্ছে একেবারে জায়গা মতো মানুষের কলিজার মধ্যে, এবং সেইখান থেকে মানুষের যেটা জানা দরকার, বোঝা দরকার, সেটা পেয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি আপনার অ্যাডমিটেড ফান্ডের অ্যাডমিশন হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল ম্যাজিক বুলেট। অলরাইট, তাহলে আপনি খুব ভালো করে চিন্তা করেন, আপনার অ্যাডমিশন হয় নাই, আপনার রিজেকশন হচ্ছে, এবং এইটা দেখে আপনাকে যদি কোনো বন্ধু কখনো বলে যে তুই কি কুকুর নাকি, যে বারবার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিস, বারবার ইউএসএ তে যাচ্ছিস, ইউএসএ তোকে নেবে না, ওইখান থেকে ফিরে আয়,
সেইখানে উত্তরটা হওয়া উচিত ইয়েস, আমি এখন কুকুর, আমার মধ্যে আত্মসম্মান নেই, কারণ আমি জানি আমার পারসিস্টেন্স, আমার লেগে থাকা, আমার এই ব্রত একদিন আমাকে সিংহে পরিণত করবে। অলরাইট, ভালো থাকবেন, ভবিষ্যতে অন্য কোনো দিন আর একটা লাইভ সেশনে সবার সঙ্গে কথা হবে। বাই।